তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হওয়ার পরে আলাদা অনুষ্ঠান করে। এর আগে ছাত্র সংগঠন যেটা ছাত্র পরিষদ, আপনারা জানেন আমাদের অবিভক্ত কংগ্রেস, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার উপকার প্রশান্তচন্দ্র রায় ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেন। ছাত্র পরিষদের ছাত্রদের তৃণমূল কংগ্রেসের জায়গা ছাত্র গঠন হওয়ার পরে প্রথম 1998 সালে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রোগ্রামটা হয়েছিল আমিও সেই দিন সাক্ষী ছিলাম। মহাজাতি সদনে যে রাজ্যের প্রোগ্রামটা হয়েছিল, আমাদের তখন জেলা সভাপতি ছিলেন অরুণ নন্দী, আর কাতাদা কানাহাটি তার বাড়ি, তার হাত ধরে সেদিন আমরা কলকাতার সেই মহাজাতি সদনে প্রথম প্রোগ্রামে যাই। এরপরে আজ 23টা বছর ধরে আমরা তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে এই ছাত্র সংগঠনের প্রোগ্রামটা করছি। কখনো বান্ধবী প্রদর্শিত হয়েছে, কখনো শিমুলে, কখনো মহারাষ্ট্রের ফলে এভাবে একের পর এক প্রোগ্রাম হয়েছে। গত বছর এবং এই বছর আমাদের কোভিড পরিস্থিতির জন্য আমাদের রাজ্যে প্রোগ্রাম হচ্ছে না, সেটা আজকে ভার্চুয়াল প্রোগ্রাম হচ্ছে, জেলায় প্রোগ্রাম হচ্ছে। এইভাবে আমরা আজকে এই দিনটা পালন করছি। ছাত্র রাজনীতি এই দিনে এসে আমার কিছু অতীত কথা মনে পড়ে। এই নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ গঠন হওয়ার পরে প্রথম যে ব্লক কমিটি হয়েছিল রানাঘাট 2 নম্বর ব্লক, এর সভাপতি হিসাবে আমি ফার্স্ট দায়িত্ব পেয়েছিলাম। তারপরে আমি কানাঘাট কলেজের ইউনিটের এক সময় কনভেনার ছিলাম, কানাঘাট কলেজের জিএস হয়েছিলাম, কানাঘাট সাব ডিভিশনের সভাপতি হয়েছিলাম। তারপর দীর্ঘ 8 থেকে 13 সাল পর্যন্ত রানাঘাট নদিয়া জেলার তৃণমূল অবিভক্ত নদিয়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে দায়িত্বভার পালন করেছি। তাই এবং এর ভিতরে 2004 সালে এই 28শে আগস্টে কলকাতাতে একটা বেস্ট ক্যাডার এবং বেস্ট ইউনিট পুরস্কার দিয়েছিল, তখন রাজ্য সভাপতি ছিলেন বৈশান্য চট্টোপাধ্যায়। মাননীয় প্রয়াত অজিত পাজার হাত কাছ থেকে আমি বেস্ট ক্যাডারের উপহার পেয়েছিলাম, সেইগুলো আজকে আমার কাছে সবই খুব স্মৃতির এবং গর্বের। তাই তোমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করো, এইভাবে সবাই এগিয়ে যাবে। যেরকম রাকেশ আজকে উঠে এসছে, একের পরে অনেক ছেলেরা উঠে এসছে, আজকে রাজেশ আছে, রাজেশ ভৌমিক ছাত্র রাজনীতি করতে করতে প্রধান হয়েছে, আমাদের শ্যাম আছে, আজকে শ্যাম প্রধান হয়েছে, জানকী আছে, তার স্ত্রী প্রধান হয়েছে, অনেকে এরকম জেলাতে বহু আছে। আপনি কৌশিক আজকে সভাপতি হয়েছে ছাত্র রাজনীতি করতে করতে, আজকে তৃণমূল কংগ্রেসের সভাপতি বয়স যেহেতু গর্বের আছে, চতুর্থ ছেলে সব উঠে এসছে, এরকম আরও ছেলেরা উঠে আসছে। দত্তা দত্তা ঘোষ দত্তা দিয়ে আমাদের সে চৈতন্য কলেজের জিএস ছিল।